আসসালামু আলাইকুম। মনিস কুকিং অ্যালবাম থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকাতে বসে বাংলাদেশি রান্না। চলেন দেখে নিই। আমি এখন নিউ ইয়র্কের জামাইকাতে আমার ছোট বোনের বাড়িতে বেড়াতে এসেছি। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, আর ব্যাকইয়ার্ডে এটা হচ্ছে তার সামার গার্ডেন। এখানে অনেক রকমের সবজি সে লাগিয়েছে। সবাই মিলে এখন লাউ শাক কাটছি। আজকে আমি লাউ শাক দিয়ে একটা রেসিপি বানাবো, যেটার নাম হচ্ছে ডিম শাক। এখন আমি একটা প্যানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিচ্ছি। এখন দিচ্ছি রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলো একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এখানে 2টা ডিম ফেটে নিয়েছি। এগুলো এখন তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ঝুরি করে নিয়ে নিচ্ছি। 2টা কাঁচামরিচ দিচ্ছি আর লবণ। এখন দিচ্ছি লাউয়ের ডাঁটা, এগুলো 2-3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এবার দিচ্ছি লাউ পাতা। এখানে 1 কেজির মতো লাউ পাতা হবে। সত্যি কথা বলতে ডিম দিয়ে লাউ শাক যদিও সিম্পল একটা রেসিপি, বাট খেতে অসাধারণ। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখেছি 5 মিনিট। 5 মিনিট পর এখন দেখছি লবণ আর একটু দিতে হবে। একটু নেড়েচেড়ে আরও 2 মিনিট রাখছি। এখন আমার রান্না ডান। এবার একটা সার্ভিং ডিশে এগুলো উঠিয়ে নিচ্ছি। ডিম দিয়ে লাউ শাক খুবই টেস্টি একটা খাবার, আর কালারটাও খুবই ভালো লাগছে। আমার আজকের ডিম শাকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।